সাগর দেখেছেন, সাগরের ঢেউ দেখেন নাই। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই। আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই। আপনি ইসলামী আন্ত কোন অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকার অধীনে হবে না। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ। ১৪ নির্বাচন প্রহসনের নির্বাচন ছিল, ১৮ নির্বাচন ডাকাত এবং চুরির নির্বাচন ছিল, দিনের ভোট রাত্রে করেছে। বর্তমান অবৈধ সরকার বারবার আক্ষেপ করে বলে আমাদেরকে নামাতে চান কেন, আমাকে নামাতে চান কেন, উনি বুঝেন না ওনাকে নামাতে চাই কেন। উনি বলেন আমি পদ্মা সেতু করেছি, ট্রেন লাইন করেছি, আমি টানেল করেছি, মেগা প্রজেক্ট করেছি। কিন্তু আমরা প্রশ্ন করতেছি, আপনি মেগা চুরি করেছেন, মেগা ডাকাতি করেছেন, মেগা খুন করেছেন, ১০০ ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন, আবরারকে হত্যা করেছেন, এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন, আপনি হাজারো মাকে বিধবা করেছেন, আপনি হাজারো বাচ্চাটাকে এতিম করেছেন, আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন, আপনার দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনার দেশ থেকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে আওয়ামী মধ্যে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন করব, সংগ্রাম করব, উদ্ধার করে ছাড়ব ইনশাআল্লাহ। যেরকম ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ভূমিকে রক্ষা করার জন্য, তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, ট্যাঙ্কের সামনে ধাবিয়ে পড়তে পারে, অকপরে রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে ছুঁড়ে দেখতে পারে, আমার মা বড় ইজ্জত হানি করতে পারে, যদি ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে, আজকে বাংলাদেশের প্রত্যেক জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দিবে, জীবন দেবে, সংগ্রাম প্রদান প্রদান করবে, তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকারকে বলতে চাই, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ব্যাখ্যা করবে। আপনি সাগর দেখেছেন, সাগরের ঢেউ দেখেন নাই। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই। আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন, বিশ্বের চরমলাইকে দেখেছেন, এদের হুঙ্কার দেখেন নাই, আন্দোলন দেখেন নাই, সংগ্রাম দেখেন নাই। কাজে কোনো অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকার অধীনে হবে না, আগামী নির্বাচন প্রহসনের নির্বাচন সহ্য করব না। কাজে এর জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো, এই ভূমিকে বাঁচাবো, আমরা পরাধীন হব না। দিল্লির গোলামি বাংলাদেশের জনগণ করবে না, করতে পারে না। আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবেই বাঁচবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।